আসসালামু কিছু বলবেন? তাহলে শর্ট করে বলতে হবে হ্যাঁ আমার একটা কিছু বলার ছিল। হ্যাঁ বলেন বলেন। আমি এর আগে প্রায় 15-20 দিন আগে আপনার কাছে একটা প্রশ্ন রাখছিলাম। পরে আমি অনেকবার চেষ্টা করছি উত্তরটা নেওয়ার জন্য, জয়েন নেওয়ার জন্য। কিন্তু হয়তোবা আপনাদের সময় স্বল্পতার কারণে দিতে পারেন নাই। আজকে আশা করব প্রশ্নটার উত্তরটা দিবেন। বলবো কি? হ্যাঁ হ্যাঁ বলেন। বিষয়টা হলো যে এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ বা প্রথম মানবকে কিভাবে কথা এসেছিলেন এই যদি কাইন্ডলি বলতে আমায় ডাইনোসরের ডিম থেকে ভাই ফুটে একটা আদম বের হয়েছিল ওটাই ছিল প্রথম মানুষ জি জি ডাইনোসর ডিম দিয়েছিল ওইখান থেকে ফুটে একটা নতুন মানুষ হয়েছিল যেটার নাম ছিল হযরত আদম উনি ছিলেন প্রথম মানুষ আদম তো কোরআনে আছে আদম তো কোরআনে আছে আপনাদের হবে জি ফরাজ ভাই আপনার সাথে মজা করছে প্রথম মানুষ বলে আসলে কেউ কখনো ছিল না প্রথম মানুষ বলে কোনো কিছু থাকা সম্ভব না প্রথম মানুষ এটা জিনিসটাই হচ্ছে ভুল ধারণা না না তাহলে আমরা আসলাম করতে যা আমার বাবা আছে আমার দাদা আছে তো শরীতুল্লাহ একটা জিনিস একটু ইমাজিন করেন একটু ভাবেন আপনি এক্সাক্ট কোন দিনে শিশু থেকে কিশোর হয়েছে আপনি বলতে পারবেন না আমি

এক্স্যাক্ট কোন দিন আপনার কথা না ধরেন ওভারঅল সবার কথাই ধরেন একটা মানুষ কবে শিশু থেকে কিশোর হয় কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক থেকে বুড়ো হয় এটার কি এক্স্যাক্ট একটা দিন থাকে যে এই দিনে সে কিশোর তার পরের দিনে সে প্রাপ্তবয়স্ক এই দিনে সে শিশু তার পরের দিন সে কিশোর এই দিনে সে প্রাপ্তবয়স্ক তার পরের দিনের সে বৃদ্ধ এরকম কি এক্স্যাক্ট একটা ডেট থাকে একটা সময় থাকে

উদাইকা সরোবেশ ครับ আমি ওইটাও বলছিলাম আমি বললাম এর আগে যে কোন দিন এটা আমার পক্ষে বলা সম্ভব না তবে আমি না না এতটুকু জানতে যখন যে বয়সে মানুষ বয়সের ভারে মানুষ শিশু থেকে কিশোর কিশোর থেকে যুবক যুবক থেকে জোয়ান বা বৃদ্ধ এরকম হয় আছে বয়সের ভারে আমি আপনার প্রশ্ন করেছিলাম কি একটু বলেন তো ভাই শরৎদুল্লাহ সাহেব মানে প্রশ্নটা আমি আরেকটু প্রিসাইজ করে দেই যে প্রথম কোন দিন আপনি কিশোর হইলেন সেটা একটু বলেন তো প্রথম কোন দিন কোন তারিখে আপনি কিশোর হইলেন সেই তারিখের আগের দিন পর্যন্ত আপনি শিশু ছিলেন এই তারিখে গিয়ে কোন তারিখটা সেই তারিখে আপনি কিশোর হইলেন বলেন তো বলতে পারবেন এটা আমি তো বললাম যে দিনটা তো আমি বলতে পারবো না আপনাকে

সুরজ সাহেব আপনাকে শুনে নেন কথা কথা মাঝখানে কথা বলেন না শুনে নেন আপনাকে একটা সিম্পল কথা জিজ্ঞেস করা আছে আপনি যেহেতু মানে একটা সিম্পল কথার উত্তর দিতে পারতেছেন না তারপর আবার গলা উচি করতেছেন এটা আপনার জন্য ইম্বারেসিং একটু নেন আমার আমাদের প্রশ্নটা ছিল এরকম একেবারে সিম্পল প্রশ্ন এরকম কি কোনো এক্স্যাক্ট ডেট থাকে না একটা নির্দিষ্ট দিন থাকে কিনা যে দিনের পরে মানুষ কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হয়ে যায় বা শিশু থেকে কিশোর হয়ে যায় বা প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ হয়ে যায় এরকম কোনো দিন থাকে কিনা উত্তরটা হচ্ছে না ভাই এটা কোনো এখন একদিনে হয় না দুই দিনে হয় না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মানুষ শিশু থেকে কিশোর কিশোর থেকে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ এটা কন্টিনিউয়াস প্রসেসে থাকে একটা দিনে একটা দিনে মানুষ কিশোর থেকে ইয়া হয় না প্রাপ্তবয়স্ক হয় না প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ হয় না খুবই সিম্পল একটা উত্তর ছিল আপনি এই উত্তরটা খুবই সিম্পলি দিতে পারতেন এটার জন্য একটু ভাব দেখান না যে শুনে না শুননা না শুনে না শুনে গলা উচ্চ করা বা ভাব দেখে কথা বলাটা এখানে নেসেসারি ছিল না আমি কিন্তু আপনার সাথে খুবই সিম্পলই কথা বলছিলাম এন্ড আমি এটা আপনার উত্তরটা দিয়ে এইভাবে যখন বিবর্তনের মাধ্যমে মানুষ হয় বা হোমোসেপিস আসে এরকম থাকে না যে আজকে মানুষ বানর এবং বা এপের কোনো একটা পরের দিন থেকে সে মানুষ এগুলো এরকম না এটাও এটাও একটা কন্টিনিউয়াস প্রসেস স্পিসিস মানে একটা স্পিসিস থেকে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী হওয়া একটা প্রাণী থেকে আরেকটা এমন একটা অস্ট্রিং হওয়া যেটা তার থেকে ভিন্ন সেটা হচ্ছে এটা হইতে এমন এমন হয় না যে একটা দিনে এটা ডেভেলপমেন্টটা হয়ে যায় বা একটা দিনে দুইটা প্রাণী ভিন্ন হয়ে যায় এই জিনিসটা একটা কন্টিনিউয়াস প্রসেস তেমনি আপনার যেমন এমন কোন দিন থাকে না যে দিনের পরে আপনি কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হন বা শিশু থেকে কিশোর হন বা প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ হন এরকম এমন একটা দিন থাকে না ঠিক তেমনি এমন একটা মানুষ থাকে না যে এই মানুষটার পরে মানুষ মানে কোন একটা কোনো হোমোর কোন একটা ইয়ে থেকে এখন সেপিয়েন্স হয়ে গেল আহ হোমোর কোন একটা জিনিস থেকে এখন সেপিয়েন্স হয়ে গেল এরকমটা হয় না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ফার্স্ট পারসন বা ফার্স্ট মানুষ বলে কোনো কিছু এক্সিস্ট করে না কোনো কিছু থাকও না আপনি বিজ্ঞানিক কোনো যদি বই পড়েন বা কোনো বিজ্ঞানের প্রফেসর সাথে যদি কথা বলেন বায়োলজির প্রফেসরের সাথে যদি কথা বলেন তাহলে আপনাকে এই জিনিসটা আরো সুন্দরভাবে বুঝিয়ে বলবে যে প্রথম মানুষ বলে কোনো কিছু থাকে না আপনি কি বুঝতে পেরেছেন যে আপনার কথাটা আমি ভালোভাবে বুঝতে পারছি কিন্তু আমি আমার সঠিক উত্তরটা পাইনি ঠিক আছে আপনি পাবেন আপনি পাবেন না ভাই আপনি একটা কাজ করেন আমি যে প্রথম উত্তরটা দিয়েছিলাম ডাইনোসোর আন্ডাফুটা আদম বেড়েছিল এইটাই এইটাই পারফেক্ট না 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 আসমান থেকে ঠাস করে পড়ছিল তো ফারোজ ভাই আচ্ছা ঠিক আছে আসমান থেকে ফাইটে বাইরে গেছে মানে আসমান ফাইটে গেছিল এখান থেকে আদম পড়ছিল সাত আসমানের নিচে আসমান থেকে প্যারাসুট ছাড়া থাপ করে বসে ষাট ফিটের একটা মানুষ এইটাই এইটাই পারফেক্ট অ্যান্সার ট্রাস্ট মি আমরা এতক্ষণ যে কথা বলছি একেবারে বোগাস একেবারে বোগাস মিথ্যা কথা আপনার এখন যে অ্যান্সারটা এটা পারফেক্ট আপনার কথা শোনার ইচ্ছা হয় ভাই আপনি আপনি ভালো ভাই শুনেন হ্যালো হ্যালো

বায়োগ্রাফি মানে বায়োগ্রাফি মানে কি ভাই একটা প্রতিচ্ছবি বায়োগ্রাফি মানে একটা প্রতিচ্ছবি ভাই আপনার 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 ডিগ্রিটা অরিজিনাল নামটা কিছু বলতে ভাই ফাজেল ফুজেল নাকি ভাই ভাই আপনি 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 একটু আগে বলেন মাস্টার্স পাস করেছেন আপনি ভাই আপনি মানে আপনার ডিগ্রিটার অরিজিনাল নামটা কি একটু বলেন তো ভাই কোন ডিগ্রিটার আপনি মাস্টার্সের সম সম পর্যায়ে ফেলা আর কি বলতেছেন এটা আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন বাংলাদেশে মাস্টার্স বুঝতে পারছি ভাই আমি মেনে নিচ্ছি তো আমি বলতেছি আপনার সার্টিফিকেট অরিজিনাল নামটা কি কামেল ও আচ্ছা এটা বলতে প্রথমে এই জন্য মাস্টার পড়ছে মাস্টারস বললে আমরা তো ভাবলাম যে ঠিক আছে কামিল ভালো করেছেন ভাই খুবই ভালো আমি আপনাকে এই জিনিসগুলো সম্পর্কে সুরজুল্লা সাহেব সুরজুল্লা সাহেব বিজ্ঞানের বিষয় সম্পর্কে যদি জানতে চান বা বিজ্ঞানের বিষয় সম্পর্কে যদি আপনি বিজ্ঞানীরা কি রিসার্চ করে কি কি বের করেছে এটা যদি জানতে চান তাহলে আপনার এই ধারণাটাকে একটু অ্যাসিড রাখতে হবে যে আমি আমার ধর্মগ্রন্থে যেটা পড়েছি এটাই একমাত্র সত্য কথা এবং বিজ্ঞানীরা যে কথা বলে সেগুলো সব ফালতু কথা এই চিন্তাভাবনাটাকে একটু অ্যাসিড রেখে আপনি একটা কাজ করেন একটা বায়োলজির বই কিনেন আপনি একটা বিবর্তনবাদের একটা বই কিনেন বই কিনে পড়ার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যে বিজ্ঞানীরা কি বলে ওইখানে যদি আপনার কোনো সমস্যা হয় কোনো কিছু জানার থাকে বা কোনো কিছুর ইনভেস্টিগেশনের অনেস্ট পজিশন থেকে অনেস্ট পজিশন থেকে যদি কোনো একটা কিছু জানার ইচ্ছা থাকে বোঝার ইচ্ছা থাকে তাহলেই আপনি আইসান অমিত ভাই আছে ওনাকে প্রশ্ন করেন খুব সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যদি তারপরেও না বুঝেন অমিত ভাই কয়েকটা ভিডিও দিবে আপনাকে বা কোন রাইটারের বই সাজেস্ট সাজেস্ট করবে যে ওই বইটা পড়ে আপনি এর থেকে বেটার বুঝতে পারবেন সেটাও করে কিন্তু আপনার যদি একটা প্রিজামশন থাকে আগে থেকে যে আমি পড়াইছি এই জিনিস এটাই সত্য এইটাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জিনিস বাকি কথা হচ্ছে ভাও এই চিন্তাধারা নিয়ে আপনি অন্য পজিশনটা বুঝতেও পারবেন না দেখতে পারবেন না একটা আপনার যদি আর কি বলু আসছে ভাই দোস্তরা শুনুন তাহলে আপনি এটা কাজ করেন আপনি আপনি বিজ্ঞানের এর একটা বই বই পড়েন আসিম ভাই যদি কোন বই সার্চ করতে চান বলে দেন আর যে প্রশ্ন উত্তর দিবেন আমার মনে হয় না উনি এটা গ্রহণ করবেন উনি দিনে শেষে এটাতে শেষ করে উনি দিনে শেষে বলবেন আমি এটা গ্রহণ করলাম না আমার কাছে এটা আমার পছন্দ না আপনাদের আমি বলি যে এবিজ্ঞানের জন্ম কোন সময়

আমরা একটু বুঝে নিজে কোনো কিছুর জন্ম মৃত্যু কিভাবে হয় বা ধরনের একটা ফিলোসফি একটা ফিলোসফি কখন গ্রো করে বা একটা মতাদর্শ কখন গ্রো করে এই বিজ্ঞান 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 জিনিসটা কি বুঝার পরেই আমরা বুঝতে পারবো যে এটার জন্মটা কিভাবে হয় বা এটা এটার আদৌ কোনো জন্ম থাকে কিনা আহ এই জন্য আমরা কি বুঝতে চাচ্ছি বিজ্ঞান বলতে আপনি কি বোঝান বা বিজ্ঞান জিনিসটা কি আপনি নিজে কি বলছেন মানে আচ্ছা তাহলে তাহলে ফারাজ ভাই বিজ্ঞানের বাবা মা কে ছিল ভাই না না শুনে আপনারাই বলছেন বিজ্ঞানের উদাহরণ ঠিক আছে বিজ্ঞানের বাবা ছিল আল্লাহ পাক এবং বিজ্ঞানের মা ছিলেন নবী মুহাম্মদ আমার মনে হয় নাকি মুক্তি ইব্রাহিম এটা বিজ্ঞানের নাম রেখেছে বিজ্ঞান তারপর থেকে আমরা বিজ্ঞানকে জানলাম জন্মদিনের পর সময়কে দুইজন দুইটা রাশিকে মুক্ত করা হয়েছিল ওনাকে দুজনকে এক্সট্রা দাস বানানো হয়েছিল হ্যাঁ 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 শরিয়তুল্লাহ ভাই কথাটা শোনেন তো ভাই আগে কথাটা তো আগে শোনেন আপনি একটু বইপত্র পড়ে তারপরে আসেন ভাই একেবারে খারাপ অবস্থা এইভাবে কথা বলতে গেলে

আপনি কোরআন ছাড়াই যা যা বলছেন ভাই এই মানে অসাধারণ আপনি কোরআন আল্লাহ যে আরো কি কি বলতেন আল্লাহ বাবু জানেন আপনি আপনি জানেন আমি আপনার কাছে একটু কনভারসেশনটা চালানোর জন্য আমি কিন্তু প্রথমে দেখেন আমি কিন্তু আপনাকে খুব সিম্পল সিম্পল প্রশ্ন করছিলাম খুব সিম্পল সিম্পল ভাবে আপনার সাথে একটা কনভারসেশন করতে চাচ্ছিলাম কিন্তু আপনার মধ্যে প্রথম থেকে একটা অ্যারোগ্যান্ট ভাবটা ছিল এই যে আপনি অ্যারোগ্যান্টলি বা কনফিডেন্সের সাথে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যে আলটিমেটলি ইভেন নাইন এ যে বাচ্চারা পড়ে হ্যাঁ আপনার এলাকা নাইন টেন আপনি ভিডিওটা আপনার এলাকা নাইন এর একটা বাচ্চাদেরকে দেখেন আর ইভেন নাইন টেনের বাচ্চারা ওই ভিডিওটা দেখে হাসবেন যে আপনি কি ধরনের কথা বলছেন কামিল মানে মাদ্রাসার নাইন টেন এর কথা বলছি না আমি কোনো একটা স্কুলের নাইন এর বাচ্চা দেখেন তারা ওই ভিডিওটা দেখে হাসবে যে আপনি কি ধরনের কথা বলছেন যে বিজ্ঞানের জন্ম কবে এইসি আমি যদি আপনাকে সিঙ্কি এখন আপনি বিজ্ঞান কাকে বলে সেই জিনিসটা বলি টু বি অ্যানেস্ট আমার মনে হয় না আপনি পারবেন বিজ্ঞান কি জিনিস এটা বোধও পারবেন আপনি এই জন্য বলছি যে কোন বিষয় সম্পর্কে যদি আপনার অজ্ঞতা থাকে বা জানার একটু কমতে থাকে সে বিষয়টা সম্পর্কে পড়াশোনা করেন জানেন এবং বুঝার চেষ্টা করেন সে বিষয়টা যারা বিষয় সম্পর্কে আলোচনা করছেন তারা কি লিখছেন কি বুঝার চেষ্টা বলার চেষ্টা করছে আগে তো আপনার জিনিসটা বুঝতে তারপরে তারপরে সেটা সমালোচনা করতে পারবেন আপনি যদি না বুঝেই না বুঝেই বলেন যে এটা ফালতু এটা আবার মতো হয় নাই বা এটাই হয় নাই তাহলে আলটিমেটলি আলটিমেটলি শুধু আপনি আপনার অজ্ঞতা নিয়ে থাকেন আমি বলছি না আপনি অজ্ঞতা নিয়ে থাকতে পারবেন না কিন্তু আপনি যদি অজ্ঞতা নিয়ে প্রায় আপনার অজ্ঞতা নিয়ে গর্বে সহকারে এইগুলা কথা বলবেন আজকে আমরা একটু হাসাহাসি করলাম পরবর্তীতে আপনাকে যারা যারা চিনে তারা আপনার উপর হাসাহাসি করবে এই কাজগুলো করে নিজেকে হাসির পাত্র বানায় না বেটার আপনি আপনি যদি কিছু জানা জানা যে থাকে একটু ভাই ভাই সৈয়দুল্লাহ সাহেব সাহেব হায় শওকতুল্লাহ সাহেব আমার মনে হয় এতটাই আপনি আরো কথা বললে আমার মনে হয় আমরা আরো অনেক বেশি হারবো আমি 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 এমন না যে হাসতে পারবো না বা আমি এত থাকব আছে থাকব আপনি আরেকটু পলaksana করে আসেন আচ্ছা ফরহাদ ভাই আমাদের সাথে আকাশ সেন ভাই যুক্ত হয়েছে উনি কি বলতে কিছু বলতে চান এই বিষয়ে আকাশ সেন ভাই একটু মিউট করে রাখি আকাশ ভাই বলুন হ্যাঁ আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলেন হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি তো আমার আহ খুবই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা ধর্মান্ধতা নিয়ে করছেন মানে এক ধরনের যুদ্ধই বলা যায় তো আমি দুই মিনিটে একটা বলতে পারি ধর্মান্ধতার যে কত ভয়াবহ একটা জিনিস আমরা জানি সেটা অবশ্য আমরা জানি তারপরে আপনি বলতে চান তাহলে আমি দুবাইয়ে কলকাতা থেকে দুবাই আর কি বেশ কয়েক বছর ধরে ছিলাম তো আমার এখনো আছে আমার ওখানে তো ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন ইয়ে থাকে আর কি তো আমার পাকিস্তানি এক মেয়ের সাথে ইয়ে ওখানে আমার বলতে তো একটা সম্পর্ক হয় তো এবার এই সালের যে গেল যাত্রা আমাদের সম্ভবত মার্চে মার্চে উনত্রিশ তারিখ বা এরকম একটা তো আমি ওকে ইয়ে করে একটা ইয়ে করেছিলাম একটা ছবি তুলে ও ইয়ে ইনস্টাগ্রামে একটা ছবি আপ দিয়েছিল সাথে সাথে দাদা ভাই সাথে সাথে প্রায় এক হাজারের মতো এটা সেটা গালা গালি হুমকি এত ঘৃণা এত ঘৃণা এত ঘৃণা মানে কি মানে এটা কি মানে ভারতীয় দিকে নাকি হিন্দু মানে এই কারণটা কি আমি তো বুঝতে পারলাম না কিন্তু যারা যারা থ্রেট দিচ্ছে তারা তো কেউ মাদ্রাসা না কেউ ভালো ভালো স্কুল থেকে কেউ আর্মিদের স্কুল থেকে পড়াশোনা করা কেউ বিদেশে থাকছে কেউ দেশে আচ্ছা ওনার লাইনটা কেটে গেছে আচ্ছা তাহলে ওনার সাথে আমরা আগামী আরেকদিন কথা বলবো না ফারেস ভাই ভাই সাথে কি আমরা কথা বলবো নাকি কি পারবেন আর কথা বলতে ইচ্ছা আচ্ছা আমরা একটু দুই একটা জিনিস জিজ্ঞাসা করি শরিয়তুল্লাহ ভাই একটা যদি আমাকে একটু বলেন যে কাউকে যদি একটা কিছু বোঝাইতে হয় তাহলে তো একটা ধরেন আপনাকে আমি রবীন্দ্রনাথের একটা কবিতা আপনাকে আমি বোঝাবো তাহলে তো ভাই আপনার আগে বাংলা ভাষাটা তো জানা থাকতে হবে তাই না ভাই শরীয় ভাই কি বলেন আপনি আপনি আনমিউট করে কথা বলেন আপনি মিউট করে করে রেখেছেন আনমিউট বলেন হ্যাঁ শরীয়ুল্লাহ ভাই আপনার কথা কিন্তু আমি জোরে শুনতে পাচ্ছি না একটু জোরে বলতে হবে আমি বলতে হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি একটা প্রশ্ন করেছি যে আপনাকে যদি আমি এই রবীন্দ্রনাথের একটা কবিতা বোঝাতে চাই রবীন্দ্রনাথের একটা কবিতার ভিতরে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন এটার মানে ভাবার্থটা কি তাহলে তো আপনার অবশ্যই বাংলা ভাষাটা কিছু কিছু জানতে হবে তারপরে হচ্ছে গিয়ে সরে সরে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যুক্তাক্ষর কাকে বলে বাংলা ভাষা শব্দগুলোর অর্থ কি সেগুলো জানতে হবে তাই না ভাই ঠিক আছে তো ভাই এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে যে আপনি এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটার উত্তরটা জানার জন্য আপনার কিছু বেসিক জিনিস জানতে হবে কিন্তু আমার মনে হচ্ছে না আপনি বেসিক জিনিসগুলা জানেন এই কারণে আপনাকে বোঝানোটা হচ্ছে কি মনে একটা গাছকে যদি আমি আহ রবীন্দ্রনাথের গান বুঝাইতে যাই সেটা যেরকম একটা হাস্যকর ব্যাপার হবে আপনাকে বোঝানোটাও সেরকম একটা হাস্যকর ব্যাপার হবে এই কারণে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনি কি ভাই বিজ্ঞান কাকে বলে এই জিনিসটা বলতে পারবেন আমি কিন্তু আপনাকে এর আগে বলছি একবার কথাটা যে আমি কিন্তু বিজ্ঞান সম্বন্ধে আপনাকে প্রশ্ন করি নাই তো ভাই বিজ্ঞান সম্পর্ক আপনি যে প্রশ্নটা করেছেন সেটা তো বিজ্ঞান বিষয়ক প্রশ্ন বিজ্ঞান জন্ম নিল কবে এটা কি বিজ্ঞান বিষয়ক প্রশ্ন না আমি এটা পরে বলছি আপনাদের কথা প্রথম মানুষ কবে আইলো এটাও তো ভাই বিজ্ঞান বিষয়ক প্রশ্ন এটা তো বিজ্ঞান ছাড়া তো এটা দেওয়া সম্ভব না তো

এই কারণে তো বলছি যে আপনি আদর্শ লিপি পড়েন নাই আপনি রবীন্দ্রনাথের মানে গান যদি বুঝতে চেষ্টা করেন বা জীবনানন্দ দাসের কবিতা যদি বুঝতে চেষ্টা করেন আপনি আদর্শ লিপি পড়েন নাই এখন পর্যন্ত আদর্শ লিপি ঠিক নাই আপনার এখন আপনি গেছেন জীবনন্দ দাসের অথবা মাইকেল মধুসূদন দত্তের কবিতা বুঝতে আরো দাঁত ভাঙ্গা বা সুধীন্দ্রনাথের কবিতা বুঝতে গেছেন আপনি বিষ্ণুদের কবিতা বুঝতে গেছেন ওরে বাপরে ভাই মাথা মাথা নষ্ট সুদীন্দ্রনাথ বুঝতে গেলে তো একবার মাথা পড়া ছাড়কার হয়ে যাবে আপনি গেছেন সুদীন্দ্রনাথের কবিতা বুঝতে

কয়েকটা স্টেপ বাদ দিয়ে তার স্টেপ জানতে চান আপনার নলেজেরও তো গ্যাপ থাকবে আপনি ওই জিনিসটা জিনিসটা বোঝার চেষ্টা করতেছেন সেটা পুরোপুরি গ্রাস করতে পারবেন না সেখানে আপনি পুরোপুরি বুঝে ওঠা আপনার পক্ষে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে এই জিনিসগুলো তাহলে জানার আগে বোঝার আগে আমি আমি যে বললাম যে আমি কিন্তু আপনাকে সিম্পলি প্রশ্নগুলো করছিলাম বা সিম্পল ভাষায় আপনার সাথে আলোচনা করতে চাচ্ছিলাম তা আপনি বলছেন না আপনার মন মতো হয়নি আপনার এই মতো হয়নি আপনার সেই মতো হয়নি কিন্তু সেটার জন্য তো আপনার বই পড়া লাগবে বোঝা লাগবে যে আমি অ্যাকচুয়ালি কোন

মানে পরিশ্রম নাই এই যে এই জিনিসগুলা বুঝতে জানতে যে অনেক পরিশ্রম করতে হয় অনেক পড়ালেখা করতে হয় সে কোনো পরিশ্রম নেই একদম সিম্পল কথা ভাই একটা দিন আল্লাহ ফাঁস করে বাড়িতে আদমরে ফালাইছে হাওয়ারে ফালাইছে দুইজনে মানে সেক্স করছে সেখান থেকে ভাই হাবিল আর কাবিল জন্ম হয়েছে সেখান থেকে অন্য তাদের দুটো বোন হয়েছে সেই বোন বোনদের সাথে সেক্স করছে সেক্স করার পর তাদেরও বাচ্চা হয়েছে তারা আবার ভাই সেক্স করছে এইভাবেই গন্ডা গন্ডা জন্ম হয়ে গেল এটা কিন্তু সহজ হয় না মানে যে কোনো একজন মোল্লা যে কোনো একজন অশিক্ষিত মোল্লা চায়ের দোকানে বসে এই গল্পটা পারবে বুঝতেও খুব সহজ ভাই বুঝতে পারবে না যে আমার অনেক মানে বড় বড় বই পড়তে হচ্ছে কিছু করতে হবে না যে কোনো অশিক্ষিত মূর্খ গাধা গরু একটা গাধাকেও যদি আপনি ঠিক ভাবে বুঝাতে পারেন সে গাধাটাও যা মাথা দেখবে এইভাবে নাড়বে

আমরা ডিসকভার করে ফেলেছি মানুষ কি রাজা মনে করছে আদম বানাইছে বানায় পর কাপলের বিষে পাঠাইছে ঘন্টা ঘন্টা সেক্স ইনসেস্ট ভাই সেক্স করে একটা পপকর্ন বানাইছে মানুষ হয়ে গেল এটা বুঝতে আপনার এফোর্ট দাও বিজ্ঞান কাকে বলে এটা এটা বুঝতে কি ভাই আপনার বিজ্ঞান কাকে বলে এটা বোঝা লাগবে ভাই কত সহজ পদ্ধতি কত সহজ পদ্ধতি এগুলো দেখে কেন এই আমাদের এই কামিল ফাজিলরা আমাদের যে ফাজিল ভাইরা আছে আমাদের কামিল ভাইরা আছে

আপনি তো একটা কথার মাঝে আপনি তো একটা অ্যালিগেশন দিলেন যে হ্যাঁ আপনি এই জিনিসটা পারেন নাই হ্যাঁ এই জন্যই আমি বুঝতে চাচ্ছি যে যুক্তি জিনিসটা কি যুক্তি জিনিসটা বলতে আপনি কি বুঝেন এটা বলার পরেই আপনি আমি মাসের আর ইন্টার্প করবো না এটা বলার পরেই আপনি আপনার আলোচনাটা কমপ্লিট করেন কমপ্লিট করে দিয়ে শেষ করে দেন সমস্যা নেই আমি এটা রিপ্লাইও দিব না জাস্ট শুনতে যাচ্ছি যে যুক্তি জিনিসটা কি আর ফরাস ভাই যুক্তিটা ল্যাঙ্গরা নাকি লুলা নাকি কানা নাকি বয়রা এই জিনিসটা বোঝার আগে তো যুক্তি জিনিসটা কাকে বলে জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে তারপরে কানা যুক্তি কাকে বলে ল্যাঙ্গরা যুক্তি কাকে বলে খোরা যুক্তি কাকে বলে তারপরে ধরেন টেরা যুক্তি কাকে বলে এই জিনিসগুলো আমরা পরে জানতে পারবো আগে তো যুক্তি জিনিসটা কি বুঝতে হবে শরীয়তলে ভাই তাহলে আপনি আমাদের কি একটু যুক্তি জিনিসটা কাকে বলে একটু আমাদের একটু যদি বলতেন যেমন আপনি একটু আগে বললেন

আপনি আমাদেরকে একটা দোষ দিয়েছেন যে আমরা খোরা যুক্তি দিয়েছি হ্যাঁ তো খোরা যুক্তি কি সেটা বুঝার আগে তো আমাদের যুক্তি কি জিনিস সেটা তো বুঝতে হবে এই জন্যই আমাদের যে কনভারসেশনটা যেটা ঠিক হয় আমি যেন আপনার কথাটা বুঝতে পারি সেজন্যই আমি কিন্তু আপনার যুক্তি জিনিসটা কি সেটা জানতে চেয়েছি আপনি যুক্তি জিনিসটা কি এটা ডেফিনেশনটা বলে তারপর উদাহরণ দেন সমস্যা নেই কিন্তু যুক্তি জিনিসটা কি এটা সংজ্ঞাটা একটু দেন আমি তো সেই বিষয়টাই আপনাকে বলতে যাচ্ছি কিন্তু আপনি বলা মানে না তো আমারে হ্যাঁ যুক্তি জিনিসটা কি একটু সংজ্ঞাটা দেন আমি তো আপনাকে এই বিষয়টাই বলতে চাচ্ছি কিন্তু চুক্তির বিষয়ে আপনি যেভাবে এ리에 যাওয়ার চেষ্টা আমি বললাম যে আপনি একটু আগে বললেন যে আদম হাওয়াকে আল্লাহ শাস্তি দিয়ে জমিনে না না সেটা তো উদাহরণ জিগ্যেস করা হয় নাই ভাই আপনার কি উদাহরণ জিগ্যেস করা হয় নাই উদাহরণ যখন আমরা জিজ্ঞাসা করব তখন আপনি এটা বলবেন যে এই যেমন ধরেন এটা ওই যেমন ধরেন সেইটা যেমন ধরেন এই অমুক দিনে ওইটা যেমন ধরেন তমুক দিনে সেইটা উদাহরণ দিবেন আমি জিজ্ঞেস করলাম বলবেন স্ত্রীর যৌনাঙ্গ ভোগের মূল্য হিসাবে স্ত্রীকে যে টাকাটা দেওয়া হয় যে অর্থটা দেওয়া হয় সেটাকে বলা হয় দেনমোহর এই যে এটাকে বলা হয় যে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে সংজ্ঞা এইভাবে আপনি যুক্তি জিনিসটা কি যুক্তির সংজ্ঞাটা বলেন তারপরে উদাহরণ দেন উদাহরণ সমস্যা নেই

তারপরে আমি দাা ধরেন আমি দেশে সংজ্ঞা দিচ্ছি দেশে সংজ্ঞা দিব তারপরে আমি উদাহরণ দিব প্রশ্নের ভিতরে যদি থাকে যে দেশের সংজ্ঞা দাও উদাহরণ সহ তখন আমি প্রথমে দেশের সংজ্ঞা দিব এরপরে আমি উদাহরণগুলো দিব যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান ইত্যাদি ইত্যাদি আগে তো সংজ্ঞাটা দিতে হবে উদাহরণটা তো আসবে পরে এই সিম্পল জিনিসটা

ভাই আপনার প্রশ্ন উত্তর দিতে হলে তো আমাদের বুঝতে হবে যে আপনি প্রশ্ন শব্দটার মানে জানেন কিনা বা উত্তর শব্দটার মানে জানেন কিনা আপনি উত্তর শব্দে মানে আমি নিশ্চিত আপনি প্রশ্ন এবং উত্তর এই দুটা কাকে বলে এটাই বা ঠিকভাবে বলতে পারবেন না ভাই উত্তর কি উত্তর দিব আমি মানে আপনাকে আমি কি তাল তালগাছ কলাগাছ বুঝাবো আপনি আর আপনিই বাকি বুঝবেন আমি ভালোই বুঝতে পারবো আপনার

থাপ্পীতিগত যে বেঠিক কাজটা আপনি করেছেন নিজের গালে কষায়ের দিকে থাপ্পড় মারেন যে এখনই মারেন আমি শব্দ শুনি শব্দ শুনি ভাই নিজের গালে এক কাজ করে নিজের জুতাটা খুলে নিজের জুতাটা খুলে নিজের গালে থাপ্পড় নিজে আসলেন আপনাকে কেউ ধরে আনে নাই নিজে আসলেন নিজে একটা প্রশ্ন করলেন আমরা আমরা চেষ্টা করলাম প্রশ্নটা উত্তর দিতে পরে যখন আমরা একটু দেখলাম আপনাকে একটু যাচাই করলাম দেখলাম আপনি যে প্রশ্নের উত্তরটা নিবেন সেই ক্যাপাসিটিও আপনার মধ্যে নাই সেটা জ্ঞান বুদ্ধিও আপনার মধ্যে নাই এবং আমরা কিন্তু এই জিনিসটা একটু শুনে নেন ভাই এই জিনিসটা কিন্তু আপনাকে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম প্রথমে তারপরেও যখন আপনি অ্যাটিটিউড দেখা গেছেন আপনি যখন একটা ভাব দেখা গেছেন আপনি বিশাল বড় শিক্ষিত মানুষ বাট আমাদের উত্তর আপনার পছন্দ হচ্ছে না আমি বলছি না হইতেই হবে বাট যে অ্যাটিটিউড আপনি কথা বলছিলেন সেটা দেখার পরে যখন আপনার জ্ঞানের লেভেলটা যাচাই করা করলাম তখন যখন আপনি একটা হাসির পাত্র হইলেন এরপরে হাসির পাত্র হওয়ার পরে এখন আপনি বলতেছেন আপনি নৈতিকভাবে ভাবে কারো উচিত না আপনাদের সাথে আছেন নৈতিকভাবে আসা উচিত কিনা উচিত সেটা আমি জানি না কিন্তু স্টুপিড রিজনে এই যে স্টুপিডিটি দেখাইতে আসা আসলে উচিত আগে জানেন বুঝেন কি বলতে চাচ্ছেন কি জানতে চান কোন পজিশনটা হোল্ড করেন সেটা সম্পর্কে শিওর হন তারপরে একটা যুক্তি তর্ক করতে আসে যদি এগুলো না জানেন না বুঝেন এগুলো না বুঝে শুনে না ভাই না বুঝে নিজেকে নিজেকে নিজে ভাই নিজেকে ছোট কর নিজেকে ছোট করে না এরকম বড় গলায় বড় গলায় দাবিও করে না একটু একটু ভাই কমন সেন্স গ্রো করেন এইভাবে এইভাবে নিজেকে ছোট করার কোনো মানে হয় না লিটারাল কোনো মানে হয় না আপনি যদি তারপরও ভদ্রভাবে আলোচনা করতেন আমরা কিন্তু ভদ্রভাবে আলোচনা করতাম কিন্তু আপনি কিন্তু এই যে আপনার প্রশ্নগুলো প্যাটার্নটা আপনি একটু লাইভের পর আবার যে আপনি কি ধরনের প্রশ্ন করছেন সেটা নিয়ে কি আসলে কোনো উত্তর দেওয়া যায় না সেটা একটা হাসি তামাশা করার মতোই জিনিস বা আপনি আমি আপনাকে যে জিনিসটা বলেছিলাম নাইনটেন কোন একটা বাচ্চাকে দেখায় বললেন যে ভাই আহ ছোট ভাই আমি এই ধরনের কথা বলেছিলাম কথাগুলো আমার ঠিক হইছে কিনা বা যদি কোনো কাজিন ডাদিন থাকে বাচ্চা তাদেরকে একটু দেখাই বলে

আমি করলাম এটা আমার মনের মতো হয় নাই এটা আমার মনের মতো হয়েছে এটা এটা কি মনের মতো হয়েছে কি হয়েছে না এটা তো রেলেভেন্ট না রেলেভেন্ট হচ্ছে কি উত্তরটা ঠিক আছে কিনা সেটার জন্য তো আগে আমার একটু জানতে হবে একটু বুঝতে হবে কোন না দিছে কি বলা না বলা ইসলাম জিনিসটা কি সেটা সম্পর্কে জানতে হবে ইসলাম জিনিসটাকে সেটা সম্পর্কে যদি আমি না জানি তাহলে আপনি ফিকের উত্তর ঠিক দিছেন না ভুল দিছেন সেটা আমি বুঝবো কিভাবে এই জন্য আমি আপনাকে বলতেছি ফাউন্ডেশনটা একটু গ্রো করেন

সব প্রশ্নে সহজ উত্তর সহজ সমাধান এবং মুক্তি ইব্রাহিম হোসাম বেস্ট আমার মনে হয় ভাই আমার মনে হয় যে এই কথাটা ইয়ে বলা ওনার মেন্টাল পজিশনের জন্য এটা ভালো আমি

করা যে যেতেও পারে মানে ওগুলা যে একটু দেখাও যেতে পারে ওগুলা ওখানে কি বলা হচ্ছে সেইটাও শোনার মতো ইয়া ওনার ভিতরে নাই তাহলে আপনি কি মনে করেন না ওনার জন্য ইসলাম ধর্মটাই এখন মানে ভালো ভাই স্টেটে যদি উনি উনি মনে করেন এটা উনি শান্তি পাচ্ছেন সেখানে আমার কিছু বলার তো যদি এটা পার্সোনাল রাখেন ওনার চাপ পায় না তাহলে সেখানে তো আমার কিছু বলার নেই যদি শান্তি পান ভালো হ্যাঁ অবশ্যই তার জন্য ভালো সেটা আচ্ছা ঠিক আছে শরীয়ত ভাই আপনি কি যদি শেষ কিছু বলতে চান কোন ধরনের অভিযোগ বা কোন ধরনের মানে ইয়া ছাড়া যদি শেষ কিছু বলতে চান বা অন্য কোনো দিন যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই আসবেন কিন্তু ভাই কোন অভিযোগ করেন না তাহলে আবার উত্তর দিতে হবে আমাদের শরীয়ত ভাই আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব যে আপনি আপনি একদিন আসেন আপনার সাথে আপনি যে বিষয়টা জানেন আপনার তো একটা কামিল ডিগ্রি আছে আপনি এটা নিয়ে পড়াশোনা করেছেন যে ফিল্ডে আপনি এক্সপার্ট সেই ফিল্ডে আমরা কথা বলি ইসলাম নিয়ে কথা বলি কথা হবে না কারণ যারা মুসলিম তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন আপনাকে দলিল দিই তো গ্রহণ করবেন না এটা তো গ্রহণ করবে ভাই দেখেন দেখেন আপনার কোন একটা বিষয় ইসলামের কোন একটা বিষয় যৌক্তিক কি অযৌক্তিক সেটা তো আমার গ্রহণের উপর ডিপেন্ড করে না ধরেন আপনি আমাকে একটা কথা বললেন যে কথাটা হচ্ছে কথাটা কথাটা হচ্ছে সেই তো ডিপেন্ড করবে না যে আমি গ্রহণ গ্রহণ করলাম করলাম কি না সেটার উপর ডিপেন্ড করবে না ডিপেন্ড করবে যে বিষয়টা যৌক্তিক কি অযৌক্তিক এটা এইটা জনতার উপর ছেড়ে দিবেন জনতা যদি গ্রহণ করে করবে জনতা যদি গ্রহণ না করে করবে না কিন্তু আমি গ্রহণ না করলে যে এটা অযৌক্তিক হয়ে যাবে জিনিসটা তো সেটা না আমরা এই জন্য ইসলাম কি বলে বা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান যে ফিল্ড আপনি এক্সপার্ট যে ফিল্ড আপনি বলবেন না যে বিজ্ঞান জন্মাইল কবে বা বিজ্ঞান জিনিসটাকে সেটাই আপনি জানেন না ওই ফিল্ডে কথা বলে তো আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট বেটার আপনি যে ফিল্ডে জানেন সে ফিল্ডে আসেন সেই ফিল্ডে আমরা কথা বলে দেখি যে আপনি আপনার আপনার যে আইডিওলজি আপনার যে ধর্ম সেই জিনিসটাকে যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা নিয়ে আমরা একটু যাচাই বাছাই করতে পারি আপনি যাচাই করবেন কিভাবে কারণ আপনি মনে করেন যে আমি আপনাকে একটা কোরআন থেকে বা আদিস থেকে একটা বিষয় নিয়ে কথা বললাম কিন্তু তার পরে মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি আর একটা বা অন্য কিছু আয়াতে গাড়ি একটা ঘটনাকে মানে ধাপা চাপা দেওয়ার জন্য আর একটা আপনি ইয়ে দিবেন ইসলাম থেকে আর একটা করতে দেখেন আপনাদের ধর্মে বা ইসলাম ধর্মে এই এই কাহিনী আছে এগুলো কি নীতি নীতি নির্ধারণের মধ্যে পড়ে বা এটা সেটা পড়ে এই সমস্ত দিয়ে আপনি আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই ধরেন আহ ধরেন আপনার ইসলামে এক জায়গায় বলা আছে আপনার কোরআন শরীফে এক জায়গায় বলা আছে যে সুদ নিও না হ্যাঁ তো আমি ইসলামের মানে কোরআন শরীফের আরেকটা জায়গা থেকে দেখাইলাম যে সুদ নাও তাহলে তো জিনিসটা কন্ট্রাডিক্টেড হয়ে যাবে তাই না মানে জিনিসটা তো সাংঘর্ষিক হয়ে যাবে আমরা তো ওরকম জিনিস দেখাবো না আমরা রিলেটেড যেই টপিক কথা হবে সেই এ আলোচনা করব যদি আপনি টপিকে দেখেন যে হ্যাঁ ইসলামে দেখেন দাসি শেখ এটা অবৈধ জিনিস ইসলাম এইখানে কোরআনে এইখানে এই আয়াত দ্বারা এটা হারাম করছে আমরা যদি আরেকটা আয়াত দেখাই যে এই আয়াত দ্বারা এটা হচ্ছে হালাল সেখানে তো পজিশন আমার সেখানে আমার দোষ না সেখানে হচ্ছে কোরআনেই দ্বিপাক্ষিক কথা একে হচ্ছে গিয়া একটা একটা খারাপ কথা দাসি হালাল এই জিনিসটা এরকম একটা জঘন্য জিনিসটাকে হালাল করে দিছে দুই দুই নম্বর সমস্যা হচ্ছে এটার মধ্যে কন্ট্রাডিকশন আছে সেখানে তো সমস্যা আমার না সেখানে সমস্যা হচ্ছে আপনার আইডিওলজির এখানে আমার দোষ দিয়ে তো আপনার আলটিমেটলি লাভ নেই আমি আপনার বিষয়টা বলতে চাচ্ছি আমি আপনার বিষয়টা বলছি কিন্তু আপনার যদি আমি এই বিষয় নিয়ে আরো কোনো কিছু বলি এর আগে আমি একবার আপনাদের সাথে কথা বলে দেখছি যে আপনারা ওই দাসির বিষয়ে বা মোহাম্মদের যে কৃতদাসের সঙ্গে যৌনতার যে বিষয়টা আপনারা বলছেন আমি আপনাদেরকে এর বিষয়টা কোরআনের গাইম থেকে বলছিলাম যে এটা আল্লাহ তালাই নিজেই বলছেন যে এটা আমি আপনার জন্য হালাল করেছি আপনি হারাম করতে যাবেন কেন তখন আপনারা উল্টো যুক্তি দিয়েছিলেন বা উল্টো বলছিলেন যে দেখেন উনি কিরকম নবী যে ওনার জন্য হালাল করা হয়েছে বা উনি নিজের থেকে হারাম করছেন কোরআন একটু এক সেকেন্ড শোনেন কোরানে এবং হাদিসে আহ দাসের সাথে সমস্ত মুমিনের জন্য হালাল করা হয়েছে শুধু নবীর জন্য না কিন্তু সমস্ত মুসলমানের জন্য হালাল করা হয়েছে আবারও বলছি শুধু নবীর জন্য না কিন্তু এটা সমস্ত মুমিনের জন্য হালাল করা পুরুষের সমস্ত মুমিন পুরুষের জন্য হালাল করা হয়েছে এই বিষয়ে আপনিও একমত আমিও একমত কোরআন হাদিস থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা বিশেষ উভয় একমত এখন আমাদের আলোচনাটা হচ্ছে এই কাজটা ভালো নাকি মন্দ আপনি বলতেছেন ভালো আমরা বলতেছি মন্দ এইটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু কোরআনে যে এটা আছে হাদিসে যে বিষয়ে কোন নাকি ভাই তাহলে আমরা তো সেই কোরআন এবং হাদিসের রেফারেন্স এর আলোকেই আলোচনাটা শুরু করেছি এখন আপনি এটা পক্ষে বলতেছেন আমরা এটা বিপক্ষে বলতেছি আপনি বলতেছেন এই কাজটা খুবই ভালো আল্লাপা খালাল করছে দাসীদের সাথে সেক্স করাটাই সর্বোত্তম এদের সাথে সেক্স করলে সবচেয়ে ভালো হয় ওরা খুব খুশি হয় দাসীরা খুশিতে লাফাতে লাফাতে বিছানায় চলে আসে সেক্স করার জন্য আমরা বলতেছি না ভাই কাজটা ভালো না দাসীদের সাথে মানে সেক্স করা এইভাবে যায় না এটা মানে তাদের অধিকার হরণ করা হচ্ছে তাতে তাদেরকে বাজারে তাদেরকে উঠানো তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করা বা তাদের বাজার থেকে কিনে আনা মানে তাদের এই যে আপনাদের যে আবদুল্লাহ ইবনে ওমর তিনি বাজার থেকে দাসী কিনতেন টিপে টিপে দাসী কিনতেন জায়গা জায়গা টিপি টিপে শরীরের মাংস টিপি টিপে দাসী কিনতেন তিনি একদম হাদিসে আছে ভাই আব্দুর রাজ্জাক যে মুসনাফ সেই হাদিস গ্রন্থwidehat এটা টিপি টিপে তিনি দাসী কিনে আনতেন যে দাসী মানে মনে করেন বড় বড় আছে সেই দাসী কিনে আনতেন তারপরে সেই দাসী মানে তিনি এই দাসিতার কিন্তু কোনো অনুমতি থাকতো না তাই সেখানে হ্যাঁ আমাকে তুমি কেন সেই দাসীর যে মালিক সে তাকে বিক্রি করে দিত তারপর সেই দাসীটাকে এনে তিনি তার সাথে দেখে মানুষ একটা গরু যখন আপনি কিনেন একটা গরু যখন আপনি কিনেন গরুটা টিপে টিপে যখন দেখেন মাংস বেশি তেল বেশি তখনই তো আপনি কেনেন কেন কেনেন খাওয়ার জন্য কেনেন নাকি আপনি মানে ওইটার 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 গায়ে তেল মাখার জন্য কেনেন কি কেনেন ভাই গরু

পরিবারের মানে আমি নিজেকে দিয়ে আসলে তুলনাটা দিচ্ছি যেন শরিয়ত ভাইরা এটা বুঝতে পারে এই কারণে আমি বলতেছি শরিয়ত ভাই কি এটা মেনে নেবে যে শরিয়ত ভাইয়ের বোন ধরে নিলাম ভারতীয়রা বাংলাদেশ ভারতীয় হিন্দুরা বাংলাদেশ দখল করে নিল এবং মানে ধরেন ঠাঠারি ভাই ঠাঠারি বাজারে ঠাঠারি বাজার কারন বাজারে দাসীর বাজার বসলো সেখানে ওনার বোন ওনার মা ওনার আত্মীয়-স্বজন সব নারীকে পাশাপাশি রাখা হলো তখন একজন হিন্দু জেনারেল এসে

মানে কি মর্মন্তিক বিষয় মানে কিরকম রমানবিক মর্মান্তিক বিষয় আমরা কল্পনা করতে পারি একটা মেয়েকে বাজারে তোলা হচ্ছে মানে তাদেরকে বেচা কেনা করা হচ্ছে তাদের সাথে সেক্স করা হচ্ছে মানে তাদের কোনো ইয়া নেই সেখানে তাদের কোনো মতামত নেই সেখানে এগুলা কি ভাই এগুলা মানে কি ধর্ম ভাই এগুলা আমাদের কাছে তো ইসলাম ধর্ম ভালো লাগবো না আমাদের কাছে ভালো লাগবো খ্রিস্টান ধর্ম কারণ

কোন এক জায়গায় ডাকাতি করছে ঠিক আছে এখন সে বলতেছে যে আমারে ধরছ কেন আমারে আমারে ধরছ এই যে আমার পাশের যে ব্যক্তি বা আপনার বাবা বা আপনার আরেক বন্ধুর বাবা তাদের দেখায় বলো হে তো আরো বড় সর এর আগে ধরো কিন্তু তাকে যদি ধরেও সেকেন্ড যে পার্সন আপনার যে দ্বিতীয় বন্ধুর যে বাবা তাকে যদি ধরেও তাতে কি আপনার যে প্রথম বন্ধুর বাবাকে ধরা সেই বন্ধুর বাবাটা কি নির্দোষ প্রমাণিত হয়ে যায় নাকি সে নিজেও দোষী থাকে আপনি যে উদাহরণটা দিলেন আপনি যে উদাহরণটা দিলেন যে আমাদের ইসলামের আপনার তো এগুলো ভালো লাগবে না আপনার ভালো লাগবে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম যতই বর্বর হোক যতই খারাপ হোক যতই যাই হোক আমিও মানি খ্রিস্টান ধর্ম বর্বর খারাপ জঘন্য এটা আমিও মানি যদি খারাপ বর্বর হয় তারপরে তো আপনার নিজের ধর্মটা ভালো হয়ে যাচ্ছে না আমরা যে জঘন্য বিষয় নিয়ে আলোচনা করলাম যে আপনাদের আপনাদের খলিফারা আপনাদের সাহাবারা টিপে টিপে দাসী নিতেন বাসের মধ্যে এই যে জঘন্য বিষয়টা সেটা তো ইন্ডিভিজুয়ালি জঘন্য হিন্দু ধর্ম যতই খারাপ হোক যতই ভালো হোক যতই যাই হোক তার সাথে তো আলাদা ভাবেই জঘন্য হিন্দু ধর্ম যতই জঘন্য হোক তাতে কি এই কাজটা এই যে এই টিপে টিপে দাসী কিনাটা এটা কি ভালো কাজ হয়ে যায় সেটা হলো যে বিষয়টা বাংলাদেশের কোন কোন জায়গায় প্রচলিত ছিল আর শরীয়তুল্লাহ ভাই আপনি কি আমাদের লাইভে কখনো খ্রিস্টান ধর্মের সমালোচনা করতে শুনেন নাই ভাই এটা একটা মিথ্যা কথা বললেন কেন ভাই আমি দুই দিন আপনাদের সাথে লাইভ করতে আমি শুনিনি তো দুই দিন শুনলে কি আপনি শুনবেন কে কেমনে ভাই এটা কেমন কথা আমাদের ওয়েবসাইটে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বহু লেখা আছে আমাদের অনেকগুলো লাইভ আছে খ্রিস্টানদের সাথে কি বলেন ভাই এটা মিথ্যা কথা ভাই মিথ্যাও বলতে হবে এখন বোকার মতো কথা এতদিন বলছেন ঠিক আছে কিন্তু মিথ্যাটাও বললেন এখন হুজুরের সাথে যদি দুই মিনিট আলোচনা করেন চার দোকানে যদি আপনি হুজুরের সাথে দুই মিনিট বসেন তাহলে আপনি দুই মিনিটের মধ্যে যদি নামাজ না পড়ে তাহলে সারা জীবন কোনো নামাজ পড়ে বে নামাজ এই হচ্ছে গিয়া

আপনি বাটিতে পুতে ফেলেন কি করবেন এত জ্ঞান দেখি করবেন আপনি গানটা না থাকলে টিপে টিপে দেখছেন কি অবস্থা আমি আপনাকে তাকে সিম্পল একটা কথা জিজ্ঞেস করলাম ভাই যে হিন্দু ধর্ম যদি সবচেয়ে জঘন্য হয় সবচেয়ে ভালো হয় যেটাই হোক তাতে কি আপনার এই যে এই টিপে টিপে দাসী নেওয়াটা এটা কি ভালো কাজ হয়ে যাবে উত্তর দিলেন না এর উত্তর উনি কি বলেন বাংলাদেশে কোথায় কয়টা দাসী ছিল এইটা কি এটার রেলেভেন্ট কোন উত্তর নাই এই যে মুমিনদের লাইভে এই জিনিসটা প্রতিনিয়ত দেখা যায় তাদের কোন একটা অনৈতিক কাজ নিয়ে যখন আমরা প্রশ্ন করি যখন কোনো কিছু জানতে চাই ও মনুসংগতায় কি বলা আছে ও গীতায় কি বলা আছে ও বাইবেলে কি বলা আছে আরে ভাই বাইবেল মনুসংগীতা গীতা যতই জঘন্য হোক আমরা তো এটা সাপোর্টে বলছি না আমরা বলতেছি আপনার এই কাজটাকে আপনার আপনার ধর্মের এই কাজটাকে ভালো না খারাপ বাইবেল ভালো হলো তো আপনার এই কাজটা ভালো বা খারাপও তার তো ই펙্ট করবে না আপনার এই কাজটা ভালো না খারাপ এই কাজটার উপর ডিপেন্ড করবে তো মুমিদ ভাই এই নরমাল জিনিসও কেন বুঝেনা ভাই মানে ব্যাপার হচ্ছে কি প্রফেস ভাই যে একজনের গায়ে প্রচন্ড গন্ধ এখন আপনি তাকে বলছেন ভাই একটু বডি স্প্রে দিয়ে আসেন অথবা গোসল করে আসেন আপনার গায়ে তো অনেক গন্ধ সে সেই গোসলটা না করে বা বডি স্প্রে না দিয়ে সে এই কাজটা করবে তার থেকে দুর্গন্ধ আরেকজনকে কুছবে যে তাকে নিয়ে আসবে কাছে তখন আপনার কাছে তার গন্ধটা কম দুর্গন্ধ মনে হবে কেন তার গন্ধটা কম দুর্গন্ধ মনে হয় এইজন্য সে আরেকটা গু মাখা একটা পাগলকে নিয়ে আসবে যে দেখেন দেখেন ভাই এর গায়ে তো ভাই আরো গন্ধ এ তো গু মাখছে আমি তো দাও গু মানে আবার গায়ে হালকা হালকা গু আছে এটা কিন্তু ভাই খোরা ভাবে এটা হচ্ছে সলিড যুক্তি হ্যাঁ আপনি কিন্তু কোরা যুক্তি দিয়েছেন যে যুক্তি দেয় সেটা হচ্ছে সলিড যুক্তি সেটা হচ্ছে সেই যুক্তিগুলো হাঁটতে পারে আপনার যুক্তিগুলো তো ভাই ঘোরা একদম ঘোরার মতো তো বেশি যুক্তি ভাই আচ্ছা এখন আজকে শেষ করে দিয়ে আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা